আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নুডলস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আমাদের দেশের জন্য। আমাদের দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোও এই পণ্যটি উৎপাদন করে থাকে। সাধারণত নুডলস দুই ধরনের হয়, একটি হচ্ছে বেসিক্যালি আমরা নুডলস বলে চিনে থাকি এবং অন্যটি হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। দুটি নুডলসের জন্য কিন্তু দুটি বিডিএস বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড রয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নুডলসের যে বিডিএস রয়েছে, বিডিএস 1106/2015 যে সেকেন্ড রিভিশনটি রয়েছে, অর্থাৎ সর্বশেষ যে রিভিশনটি রয়েছে, তার রিকোয়ারমেন্টগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা যারা নুডলস ইন্ডাস্ট্রিতে জব করি বা এই প্রসেসের সাথে জড়িত, তারা কিন্তু আমরা অনেকটাই এই রিকোয়ারমেন্টগুলো সম্পর্কে অবগত রয়েছি। যারা এটা সম্পর্কে অবগত নয়, তাদের জন্য এই লেসনসটি সহায়ক হবে বলে আশা করছি। এবং যারা ফিউচারে নুডলস ইন্ডাস্ট্রিতে জব করতে চান বা এই রিলেটেড ওয়ার্ক করতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই এসেনশিয়াল হবে। তো আজকের লেসনসে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে, আমরা যদি নুডলসকে উৎপাদন করতে চাই আমাদের প্রোডাকশন প্রসেসে বা কোনো ইন্ডাস্ট্রি যদি নুডলস উৎপাদন করতে চাই, তাহলে তাকে অবশ্যই কোন কোন গাইডেন্সগুলো মেনে চলতে হবে, তার নুডলসের কোয়ালিটি প্যারামিটারগুলো কী হবে, অর্থাৎ নুডলস উৎপাদনের জন্য বাংলাদেশ সরকারের কর্তৃক ঘোষিত যে নীতিমালা রয়েছে বিডিএস 1106, সেখানে কী কী জিনিস রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা সংক্ষেপে বিস্তারিত একটি আইডিয়া লাভ করবো এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে চলুন আমরা জেনে নিই যে নুডলসের বিডিএসে কোন ক্লোজে কী কী বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং আমাদেরকে কোন কোন জিনিসগুলো কোন প্যারামিটারে মেনে চলতে হবে। বিডিএস 1106/2015 ফর নুডলস, এই বিডিএসের প্রথম যে ক্লোজটি রয়েছে সেটি হচ্ছে স্কোপ। স্কোপে যে জিনিসটি বলা হচ্ছে যে এই বিডিএস গাইডেন্সটি, এটি একটি ম্যান্ডেটরি বিডিএস, অর্থাৎ ম্যান্ডেটরি হচ্ছে কি, যেই প্রোডাক্টগুলো অবশ্যই বিএসটিআই সার্টিফিকেট নিয়ে উৎপাদন করতে হয় বা করতে হবে, সেই ধরনের প্রোডাক্টগুলোকে বলা হয় ম্যান্ডেটরি। অর্থাৎ এই নুডলসটি কিন্তু হচ্ছে একটি ম্যান্ডেটরি বিডিএস। আমি যদি নুডলস উৎপাদন করতে চাই তাহলে আমাকে অবশ্যই বিএসটিআই হতে নুডলসের একটি বিডিএস লাইসেন্স আমাদেরকে নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রসেসকে মেনটেন করে এই প্রোডাক্টটি উৎপাদন করতে হবে। তো স্কোপে যে জিনিসটি বলা হচ্ছে যে এই বিডিএসের স্কোপটি হচ্ছে যে নুডলসের স্যাম্পলিং এবং টেস্টিংয়ের জন্য যত ধরনের রিকোয়ারমেন্টস আসে সেই রিকোয়ারমেন্টসগুলোকে প্রেসক্রাইব করে। সো এটাই হচ্ছে স্কোপ এই বিডিএসের জন্য। তারপরে যে ক্লোজটি রয়েছে সেটি হচ্ছে নর্মেটিভ রেফারেন্স। এখানে কিছু লিঙ্কেজ রেফারেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ বিডিএসের স্ট্যান্ডার্ডে, তো বিডিএসের নুডলসের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে নুডলস সম্পর্কে ডিটেলস বলা আছে। এটাকে মেনে চলার জন্য আমাদের কিছু আরও কিছু স্ট্যান্ডার্ডকে ফলো করতে হয়, সেটাকে রেফারেন্স হিসেবে দেওয়া হচ্ছে একটি অ্যানেক্সচারের মাধ্যমে, যেখানে বলা হচ্ছে যে এই স্ট্যান্ডার্ডটি পুরোপুরি কমপ্লাইজ করার জন্য আমাদের বিডিএস সিএসি 192 যেটা রয়েছে, অর্থাৎ আমরা কী পরিমাণ ফুড এডিটিভস কোন প্রোডাক্টে ইউজ করব, সেই এডিটিভস ইউজের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা এটার সাথে ফলো করতে হবে। এছাড়াও বিডিএস 822 যেটা রয়েছে, অর্থাৎ আমাদের যে হাইজিনিক কন্ডিশন হবে সেই জিনিসটা সম্পর্কেও এখানে নর্মেটিভ রেফারেন্সে বলা হচ্ছে। তো এটি হচ্ছে ক্লোজ নাম্বার 2 এর মূল আলোচিত বিষয়। ক্লোজ নাম্বার 3-তে নুডলসের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। ডেসক্রিপশনে যে জিনিসটা বলা হচ্ছে যে আসলে আমাদের নুডলসটা কী, এটাতে কী কী বেসিক জিনিস থাকতে হবে সেই জিনিসটা বোঝানো হচ্ছে। তো এখানে কী বলা হচ্ছে, প্রথমে যে জিনিসটা বলা হচ্ছে সেটি হচ্ছে নুডলস হচ্ছে প্রিন্সিপালি হুইট ফ্লাওয়ার থেকে তৈরিকৃত একটি পণ্য। আপনারা জানেন যে সাধারণত আমাদের ময়দা থেকে নুডলস আমরা তৈরি করে থাকি, সেই জিনিসটি এখানে বলা হচ্ছে ডেসক্রিপশনে। এবং আরেকটু এডিশন করা হচ্ছে যে এই প্রোডাক্টটি কোনো প্রকার সিজনিং সহ অথবা সিজনিং ছাড়াও হতে পারে, অর্থাৎ আমরা যদি স্টিক নুডলস সিজনিং ছাড়া প্রোভাইড করি সেটাও আমরা দিতে পারি, স্টিক নুডলসে আমরা সিজনিংও দিতে পারি। এছাড়াও আমরা যে আদার্স নুডলস করে থাকি সেই নুডলসগুলো সিজনিং সহ করতে পারি, সিজনিং ছাড়াও তৈরি করতে পারি, এটা বলা হচ্ছে। নেক্সট যেই জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে নুডলসের ময়েশ্চার ম্যাক্সিমাম 10% থাকবে, অর্থাৎ এটা একটা ড্রাই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টে আমরা কোনোভাবেই ময়েশ্চার কন্টেন্ট 10%-এর বেশি রাখতে পারবো না, এটা কিন্তু ডেসক্রিপশনেই বলা হচ্ছে। এবং সেই সাথে আরও এডিশন করে যে জিনিসটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে নুডলসটি হচ্ছে এরকম একটি প্যাকিংয়ে প্যাকিং করতে হবে যেটার প্যাকিং ম্যাটেরিয়ালস অ্যাপ্রোপ্রিয়েট হবে, অর্থাৎ একটি ফুড গ্রেড এবং সুইটেবল প্যাকেজিং ম্যাটেরিয়ালস আমরা অ্যাপ্লিকেশন করে নুডলসকে প্যাকিং করব ডিস্ট্রিবিউশন বা কনজিউমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো এটাই হচ্ছে ছিল নুডলসের ডেসক্রিপশনে যেই মূল বিষয়গুলো। ক্লোজ নাম্বার 4-এ রিকোয়ারমেন্ট সম্পর্কে বলা হচ্ছে। রিকোয়ারমেন্টসের যে জিনিসগুলো বলা হচ্ছে সেটি হচ্ছে আমরা যে নুডলসটি তৈরি করব
সেটি প্রিকুক হতে হবে স্টিম অথবা ওয়েল ফ্রাইং দিয়ে, অথবা স্টিম এবং ওয়েল ফ্রাইং দুটোই আমরা করতে পারি। অর্থাৎ এটা একটা প্রিকুক প্রোডাক্ট যেটা আমরা স্টিমিং অ্যান্ড ওয়েল ফ্রাইং অথবা স্টিমিং অর ওয়েল ফ্রাইং করে প্রিকুক করতে পারি। এবং এটা অবশ্যই ডার্ট এবং ইনসেক্ট ফ্রি হতে হবে, অর্থাৎ এটা একটা ইনসেক্ট অর ডাস্ট ফ্রি একটি প্রোডাক্ট হতে হবে। 4.2 যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে আমাদের তৈরিকৃত নুডলসটি যদি আমরা কোনো বয়েল ওয়াটারে এটাকে সুকিং করে বয়েলিং করতে চাই, তাহলে এটা যেন 6 মিনিটের বেশি সময় না লাগে। অর্থাৎ আমার নুডলসকে যখন আমি কুকিং করব, তখন আমার তৈরিকৃত নুডলসটি একটি বয়েল ওয়াটারে দেওয়ার পর স্টপওয়াচ দিয়ে কাউন্ট করে যদি 6 মিনিটের ভিতরে এটা যদি পুরোপুরি কুকিং না হয়, তাহলে যে জিনিসটা হবে সেটি হচ্ছে আমার নুডলসটি স্ট্যান্ডার্ডকে ভায়োলেশন করবে। সো এটা একটা রিকোয়ারমেন্টস 4.2 অনুযায়ী এই জিনিসটি আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। অর্থাৎ আমরা কী ম্যাটেরিয়ালস ইউজ করছি, কী প্রসেস ইউজ করছি, তার উপর ডিপেন্ড করবে যে আমার কুকিংটা কতটুকু সময়ে হচ্ছে। 4.3 যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে কিছু টেবিল রয়েছে, টেবিল নাম্বার 1 এবং টেবিল নাম্বার 2 দুটি টেবিলে কিছু কোয়ালিটি প্যারামিটার রয়েছে, অর্থাৎ কিছু টেস্ট প্যারামিটার রয়েছে, যেই প্যারামিটারগুলোকে অবশ্যই মেনে চলে আমাদের নুডলসটি উৎপাদন করতে হবে। আমরা টেবিলটির সম্পর্কে একটু পরেই জানবো। বেসিক্যালি এটাই হচ্ছে টেস্ট প্যারামিটার এবং ইম্পর্টেন্ট টেস্টিং পার্ট হচ্ছে এই টেবিল দুটাই। এটাকে আমাদের অবশ্যই কমপ্লাইজ করে কিন্তু আমাদের নুডলসটি তৈরি করতে হবে। এবং 4.4 যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে আমরা নুডলসে যেই ধরনের এডিটিভসগুলো ইউজ করব, সেই এডিটিভসগুলো অবশ্যই বিডিএস সিএসি 192 এর স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে। অর্থাৎ বিডিএস সিএসি 192 বিভিন্ন এডিটিভসের কত ডোজেস হবে, কতটুকু ইউজ করা যাবে, কোনটা কতটুকু দেওয়া যাবে, সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। সেটা অনুযায়ী আমাদের কিন্তু এই এডিটিভসগুলো নুডলসে অ্যাড করতে হবে। এখানে কিন্তু এই জিনিসটাই বোঝানো হয়েছে। সো আমরা এই রিকোয়ারমেন্টসটাকেও কিন্তু অবশ্যই মেনটেন করব। কোয়ালিটি প্যারামিটারের জন্য যে টেবিলটি রয়েছে সেই টেবিল দুটি এখন আমরা জেনে নেব, এখানে কী কী রিকোয়ারমেন্টস রয়েছে এবং তার লিমিটেশন কত, অর্থাৎ কত লিমিট রয়েছে নুডলসের জন্য। কোয়ালিটি প্যারামিটার কী কী রয়েছে এবং তার লিমিট কত, সেই জিনিসটি সম্পর্কে যে টেবিলটি রয়েছে সেটি আমরা এখন জেনে নিচ্ছি। তো আমরা প্রথমে চলে যাচ্ছি টেবিল নাম্বার 1-এ। টেবিল নাম্বার 1-এ যে জিনিসটি বলা হচ্ছে তা হচ্ছে এখানে রিকোয়ারমেন্টে প্রথমে যেটি বলা হচ্ছে যে ময়েশ্চার পার্সেন্ট বাই মেস ম্যাক্সিমাম 10% হতে পারবে, এবং অ্যাসিড ভ্যালু অ্যাজ পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলিগ্রাম পার গ্রাম ম্যাক্সিমাম 2, অর্থাৎ আমাদের প্রোডাক্টে অ্যাসিড ভ্যালু 2 মিলিগ্রাম পার গ্রাম এই হিসেবে থাকতে পারবে। এখানে একটি স্টার মার্ক আছে যেটার মিনিংটি হচ্ছে যে অ্যাসিড ভ্যালুটি হচ্ছে সেই ধরনের নুডলসের জন্য অ্যাপ্লিকেবল যেটা আমরা সাধারণত ওয়েলে ফ্রাই করে থাকি। আমরা সাধারণত স্টিক নুডলসকে ওয়েলে ফ্রাই করি না, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না অ্যাসিড ভ্যালুটা, এটা একটা নোটেড ইস্যুস। দেন থার্ড যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি হচ্ছে ডিগ্রি অফ জেলাটিনাইজেশন পার্সেন্ট বাই মেস ম্যাক্সিমাম 80% থাকতে পারবে। এটি ছিল টেবিল নাম্বার 1-এর রিকোয়ারমেন্টস। আমরা এখন টেবিল নাম্বার 2-এর রিকোয়ারমেন্টসগুলো জেনে নেব, যেখানে হেভি মেটালের যে পারমিসেবল লিমিটটি রয়েছে সেটি দেওয়া আছে। তো চলুন জেনে নিই যে আমাদের নুডলসে হেভি মেটাল কতটুকু থাকতে পারবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আর্সেনিক মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম 1 থাকতে পারবে, অর্থাৎ 1 মিলিগ্রাম প্রতি কেজি নুডলসে আর্সেনিক থাকতে পারবে। সেম একইভাবে লিড মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম 2 থাকতে পারবে, ক্যাডমিয়াম মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম 1 থাকতে পারবে, নিকেল মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম 1 থাকতে পারবে, টিন মিলিগ্রাম পার কেজি ম্যাক্সিমাম 5 থাকতে পারবে। এখানে যত রিকোয়ারমেন্টস রয়েছে সেটা কিন্তু আমাদের প্রতি কেজি নুডলসে ততটুকু করে এই হেভি মেটালগুলো থাকতে পারবে। এর বেশি যদি হয় তাহলে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে। তো আমাদের কিন্তু অবশ্যই হেভি মেটালের এই রেঞ্জটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং আমাদের প্রোডাক্টে কোনোভাবেই যেন এর চেয়ে বেশি হেভি মেটাল কন্টেন্ট না থাকে, সেই বিষয়ের উপর খেয়াল রেখে আমাদের ম্যাটেরিয়াল সোর্সিং করা এবং প্রসেসিং করা এই দুইটা কাজকে কন্টিনিউ করতে হবে। রিকোয়ারমেন্টসের যে লাস্ট ক্লোজটি রয়েছে সেটি হচ্ছে 4.5। সেই ক্লোজে যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে হাইজিন সম্পর্কে বলা হচ্ছে। অর্থাৎ আমরা যে এই নুডলসটি প্রোডাকশন করব, এটার প্রসেসিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আমরা বিডিএস 822 এই রিকোয়ারমেন্টসে যেই সকল ক্রাইটেরিয়া রয়েছে সেই জিনিসগুলো প্রপারলি মেনটেন করে আমরা এই প্রোডাক্টটি উৎপাদন করব। তো এটাই হচ্ছে এটার রিকোয়ারমেন্ট। তো আমরা রিকোয়ারমেন্ট পার্টগুলো জেনে নিলাম।
তারপরে ক্লোজ নাম্বার ফাইভে যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে প্যাকেজিং এবং মার্কিং সম্পর্কে বলা হচ্ছে। এখানে 5.1 প্যাকেজিং সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ আমাদের নুডলসটি আমরা যেই ধরনের প্যাকিং ম্যাটেরিয়ালসে প্যাকিং করি না কেন, সেটি যাতে আমাদের আমাদের প্রোডাক্টের সাথে অ্যাক্ট না করে, অর্থাৎ আমরা যেন ফুড গ্রেড কোনো কন্টেনার অথবা কোনো ফয়েল ইউজ করি এবং যেটা ইউজ করব সেটা যেন আমার প্রোডাক্টটার সেলফ লাইফ পর্যন্ত এটার কোয়ালিটিটাকে এনশিওর করে। অর্থাৎ আমরা টেবিলে যে রিকোয়ারমেন্টসগুলো জেনেছিলাম সেই রিকোয়ারমেন্টসগুলো এটার সেলফ লাইফের শেষ সময় পর্যন্ত সাস্টেইন করার জন্য যেই ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস দরকার সেই ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়ালস কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমার নুডলসকে আমি কোনো একটা পেপার প্যাকে জাস্ট সিম্পলি প্যাকেট করলাম। ইনিশিয়ালি কিন্তু আমার প্রোডাক্টের ময়েশ্চার ধরে নিয়েছে 8% ছিল, কিন্তু এই পেপার প্যাকে যে বিভিন্ন গ্যাপ রয়েছে সেখান দিয়ে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চার কন্টামিনেট হবে। সো আমি যদি এই প্রোডাক্টের সেলফ লাইফ 1 ইয়ার অথবা 6 মাস যদি আমরা দেই, তাহলে কিন্তু এই প্রোডাক্টটা এই সময় পর্যন্ত সাস্টেন করবে না, এর ময়েশ্চার ধীরে ধীরে গেইন করবে, এছাড়াও আদার্স কিছু প্যারামিটারের তারতম্য ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই উচিত যে এখানে কোনো একটা অ্যালো ফয়েল কনসিডার করা, অথবা যদি আমরা কোনো একটা ফুড গ্রেড প্লাস্টিক ঝাড়ে করি সেটা ওইভাবে কনসিডার করা, যেন আমার এই প্রোডাক্টটা তার সেলফ লাইফের শেষ সময় অবধি পর্যন্ত ভালো থাকে। তো এটাই হচ্ছে মূলত এখানকার বিষয়। দেন 5.2 যে রিকোয়ারমেন্টস বলা হচ্ছে সেটি হচ্ছে মার্কিংয়ের জন্য আমাদের অবশ্যই যেই যেই বিষয়গুলো মেনটেন করতে হবে, অর্থাৎ প্রতিটা প্যাকে আমরা যেই সকল ইনফরমেশনগুলো দিব সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো চলুন জেনে নিই যে অ্যাকচুয়ালি একটি নুডলসের প্যাকে বিডিএস অনুযায়ী কী কী ইনফরমেশন অবশ্যই থাকতে হবে। প্রথমে হচ্ছে নেম অফ প্রোডাক্ট উইথ ব্র্যান্ড নেম, অর্থাৎ প্রোডাক্টের নাম এবং ব্র্যান্ড নেম থাকতে হবে। নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ ম্যানুফ্যাকচারার অর ইম্পোর্টার, অর্থাৎ ম্যানুফ্যাকচারার অথবা ইম্পোর্টারের ফুল নাম এবং তার অ্যাড্রেস থাকতে হবে। বেচ নাম্বার অথবা কোড নাম্বার থাকতে হবে। নেট মেস এটা গ্রাম অথবা কেজিতে হতে হবে। ডেট অফ ম্যানুফ্যাকচারার অর্থাৎ ম্যানুফ্যাকচারের ডেট বা উৎপাদনের তারিখ থাকতে হবে। ডেট অফ এক্সপায়ারি এটার এক্সপায়ারি ডেট থাকতে হবে। ইনগ্রিডিয়েন্টস ইউজড অথবা ইনগ্রিডিয়েন্টস লিস্ট এই লিস্টটি অবশ্যই থাকতে হবে। এডিটিভস ইউজড যদি আমরা কোনো প্রকার এডিটিভস ইউজ করে থাকি এখানে, যেমন আমরা প্রিজারভেটিভ হিসাবে যদি কোনো এডিটিভস ইউজ করে থাকি সেই জিনিসটা এখানে মেনশন করতে হবে, এবং আদার্স কোনো কালার বা ফ্লেভার যদি যে কোনো কিছু আমরা এডিটিভস হিসাবে ইউজ করি না কেন সেটা এখানে মেনশন থাকতে হবে। নেক্সট হচ্ছে MRP মার্কেট রিটেল প্রাইস, এটা অবশ্যই থাকতে হবে। এছাড়াও আদার্স রিকোয়ারমেন্ট বাংলাদেশের যেই প্যাকেজিং এবং কমিউনিটিস যেই রুলস রয়েছে এখানে BDS 207 কথা বলা হচ্ছে, এখন এই রুলসটা আরও আপডেটেড হয়েছে। তো এই রুলস অনুযায়ী কিন্তু আদার্স যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে প্যাকেজিংয়ের জন্য সেই জিনিসগুলো কিন্তু আমাদের মেনটেন করে প্যাকেজিংয়ের ডিজাইনটাকে কনসিডার করতে হবে। নেক্সট যে রিকোয়ারমেন্টসটি রয়েছে মার্কিংয়ের জন্য সেখানে 5.2.1 যে জিনিসটি বলা হচ্ছে, মার্কিংয়ের ক্ষেত্রে প্রতিটি প্যাকে অবশ্যই লাইসেন্স নাম্বারটি অর্থাৎ BDS লগু সহ যে BDS নাম্বার রয়েছে সেটি এখানে মেনশন করতে হবে, এবং এটার জন্য কিন্তু BSTI এর রুলস অনুযায়ী আপনাকে নির্ধারিত যে ফি রয়েছে অ্যানুয়াল ফি প্রদান করে সেই লাইসেন্সের যে BDS নাম্বারটি রয়েছে সেই লগোটি কিন্তু ইউজ করতে হবে। তো এটা ছিল প্যাকেজিং এবং মার্কিংয়ের জন্য যে রিকোয়ারমেন্ট সেই বিষয়গুলো। ক্লোজ নাম্বার 6 যে জিনিসটি বলা হচ্ছে সেটি হচ্ছে স্যাম্পলিং সম্পর্কিত ইস্যু, অর্থাৎ আমরা কীভাবে এটার স্যাম্পলিং করবো, কোন প্রসেসে করবো বা কোন মেথডে করবো সেই জিনিসের ডিটেলসটি বলা হচ্ছে। এবং লাস্ট যে ক্লোজটি ক্লোজ নাম্বার 7 এখানে টেস্ট সম্পর্কে ডিটেলস বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি ছিল নুডলসের 1106 যে BDSটি রয়েছে সেই BDSএর অন ডিটেলস ছিল এটাই, এবং তারপরে কিছু অ্যানেক্সট্রা রয়েছে যেখানে টেস্ট মেথডগুলো সম্পর্কে বলা আছে। তো মোটামুটি আমরা এই রিকোয়ারমেন্টসগুলোকে ফলো করেই কিন্তু আমাদের নুডলস তৈরি করতে হবে, এবং আমরা যখন আমাদের প্রসেসে নুডলস উৎপাদন করব তখন অবশ্যই আমরা এই রিকোয়ারমেন্টসগুলোকে ফলো করে আমাদের প্রোডাক্টটি তৈরি করব। এতে করে আমাদের কনজিউমারের যে নিরাপত্তার বিষয় রয়েছে সেটা এনশিওর হবে, সেফ ফুড এনশিওর হবে, এবং আমাদের গভর্নমেন্টসের যে রুলস রয়েছে সেই রুলসটি আমরা মেনটেন করে একটি প্রপার প্রোডাক্ট লাইসেন্সের সাথে বৈধতার সাথে তৈরি করে মার্কেটে প্রোভাইড করতে পারব। তো আশা করছি যে আপনারা নুডলসে BDS সম্পর্কিত যে ইস্যুগুলো রয়েছে সেটা আজকের লেসন্স থেকে ক্লিয়ার হতে পেরেছেন। এছাড়াও আদার্স কিছু প্রোডাক্টের আরও কিছু ডিটেলস রয়েছে, বিস্কিট এবং চানাচুর জাতীয় প্রোডাক্টের ডিটেলস রয়েছে, অন নেক্সট আরও কিছু BDS নিয়ে আমরা আলোচনা করব। তো সেটার লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন।
তো আমাদের মূল টার্গেট হচ্ছে বিডিএস সম্পর্কে জানা এবং প্রপারলি এক্স্যাক্টলি আমাদের ফুড ম্যানুফ্যাকচারিং প্রসেসে এই জিনিসটাকে অ্যাপ্লিকেশন করে প্রপার মেনটেন করা এবং একটি প্রপার প্রোডাক্ট এনশিওর করা। নেক্সট কোনো বিডিএস নিয়ে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।